আগামী 5 বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম সিলেট ও খুলনা শহর তার মুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকালে ধানমন্ডি 3 নম্বর রোডে জিপিডিসি জি2জি প্রকল্পের ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন প্রতিমন্ত্রী জানান 1.5 বিলিয়ন ডলারের এই প্রকল্পে মাটির নিচে চলে যাবে সব ধরনের তার এতে নিরাপদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি তারের মাধ্যমে দেয়া সব ধরনের সেবা দেয়া আরও সহজ হবে লেস ঢাকা অর্থাৎ কোন তার বৈদ্যুতিক তার আর ঢাকা শহর ঢাকার কাজের সাথে সাথে আরেকটা কাজও শুরু হচ্ছে সেটা হলো চিটাগং এর পরবর্তী স্টেপে যাবে চিটাগং তারপরে সিলেট তারপরে খুলনা আগামী 5 বছরে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যদি সরকার গঠিত হয় ইনশাআল্লাহ ঢাকা শহর চিটাগং সিলেট খুলনা এবং ঢাকার আশেপাশে সমস্ত কেবল আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে ফিজিবিলিটি কমপ্লিট এখন ধীরে ধীরে আমরা প্রথম প্রজেক্ট হলো ধানমন্ডি আমরা এটা পাইলট প্রজেক্ট হিসেবেও ধরছি যে ধানমন্ডিটা হয়ে গেলে আমরা বুঝতে পারবো কী কী অসুবিধা আমরা ফেস করতেছি